নমস্কার, আজকের ভিডিওতে আমি ঢোলকের উপরে একটি দাদরা তালের ঠেকা দেখাবো। সেটি মিডিয়াম বাজাতে পারেন বা ফাস্ট বাজাতে পারেন। তো যারা ঢোলকে একদম নতুন রয়েছেন তাদের কথা ভেবেই আমি এই ঠেকাটা দিতে চলেছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, কয়েক মিনিটের ভিডিও। দাদরা তাল দেখুন, ছয় মাত্রা, প্রত্যেক তালের মাত্রা থাকে। তো এখানে দাদরা তালের ছয়টি মাত্রা। তো মেন বোল, দাদরা তালের মেন বোল হচ্ছে ধা ধিন্না না তিন্না, এটি হচ্ছে মেন ঠেকা। এরপরে বিভিন্ন প্রচুর ঠেকা রয়েছে। তো একটি সহজ ঠেকা আজকে দেখাবো, যেটা একদম যারা নতুন রয়েছেন তারাও এই ঠেকাটি বাজাতে পারবেন। তো যেটা বললাম, দাদরা তালের ছয় মাত্রা, ধা ধিন্না না তিন্না, বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এরকম ছয় মাত্রা। তো প্রথম মাত্রায় একটু আমি বাজিয়ে দেখাচ্ছি ঠেকাটা। এই ঠেকাটা মধ্যলয়ে বা দ্রুতলয়ে বাজাতে পারবেন। দেখুন, এই যে বাজানোর যে স্পিড, সেটা তিনটে ভাগে থাকে। একটা হচ্ছে স্লো, এটা বিপিএমে মাপা হয়, বিট পার মিনিট, মানে স্লো একটা, একটা হচ্ছে মিডিয়াম আর একটা ফাস্ট। যাই হোক, অত কিছু ধীরে ধীরে আমরা জানবো। এখানে আমি একদম সোজা সাপটা একটা ঠেকা দেখানোর জন্যে এই ভিডিওটি দিয়েছি। তো এই ঠেকাটার বোল আমি বলবো গে তা গে ধে তা, গে তা গে ধে তা। তো প্রথমে গে তা, গে, এখানে গে দেবো এইভাবে, গে গে গে, এই গেটা ছয় মাত্রার মধ্যে প্রথম মাত্রা এটা, গে গে হলো। এবার দ্বিতীয় মাত্রায় হচ্ছে পজ, কিছু বাজাবো না কিন্তু কাউন্টিংটা করব, ওয়ান টু থ্রি, ওয়ান এটা দিলাম গে গে, তারপরে টুতে কিছু বাজাবো না, তারপরে দেব থ্রিতে হচ্ছে তা, এখানে খোলা, এই তর্জনী আঙুল দিয়ে তা দেব, এখানে খোলা, গে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। তাহলে ওয়ান দিলাম এখানে, ওয়ান, তারপরে টুতে বাজাবো না, তারপরে থ্রিতে এখানে থ্রি দিব। তো আমি বাজাচ্ছি ওয়ান, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, আরও স্লো দেখাচ্ছি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি হলো। এবার ফোর ফাইভ সিক্স দেখাবো। তো ফোর হচ্ছে, আবার ফোরে দেব আবার গে 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 দিলাম, তারপরে ফোর হলো। এবার ফাইভ হচ্ছে, এখানে দেব ফাইভে দেব ধে, তার মানে এই যে তিন আঙুলে এখানে চাপা দেব, এটা দেব, প্লাস সেই সাথে ঘে দেব, মানে ঘে বলতে এই যে এটা প্লেন দিলাম, এটা হচ্ছে গে। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখুন ঠেকার প্রকার হিসাবে এই ভাষাগুলো একটু পরিবর্তন হয়। যেমন আমি গে বলছি, তো এখানে গের বদলে গাও বলা যায়, গা। তো বাজানোর প্যাটার্নটা একই অথচ ভাষাটা একটু পরিবর্তন হয়, সেটা ঠেকার প্রকার হিসাবে সেই ভাষাটা পরিবর্তন হয় কিন্তু বাজানোটা একই, গে বা গা। তো এখানে আমি গে বলছি, গে। আচ্ছা, যেটা বলছিলাম পাঁচ নম্বরে, পাঁচ নম্বরের এখানে এরকম দেব, তে এটাকে বলে, তে, কিন্তু এখানে তে বলবো না, আমি বলছি কি বলবো, এখন এখন বলছি তে। সেই সাথে এখানে ঘে দেব, মানে এইভাবে ঘে, ঘে তো এটা আর ঘে এটা, তো এখানে ঘে দেব। তো এই ঘে আর এই যে তে, এই দুটো একসঙ্গে বাজাব, সেটা একসঙ্গে বাজালে সেটা ভাষা হয়ে গিয়ে হয় ধে, আর সিঙ্গেল বাজালে এখানে তে হলো আর এখানে ঘে হলো। তো দুইটা হাত যখন একসাথে বাজাবো তখন ভাষা হয়ে গেল ধে। তাহলে পাঁচ নম্বরে ধে দেব, ধে,
এই যে এখানে তে দিচ্ছি আর এখানে ঘে দিচ্ছি একসাথে, তাহলে পাঁচ নম্বরে এটা হলো ধে, আর ছয় নম্বরে এবার তা সিঙ্গেল দেব, তা এখানে ওপেন তর্জনী আঙুল দিয়ে ওপেন তা। তাহলে এবার পুরো ছয় মাত্রা গুছিয়ে বাজাচ্ছি দেখুন। গে তা গে ধে তা, গে তা গে ধে তা, গে তা গে ধে তা, গে তা গে ধে তা। এটা একদম আমি মনে করি খুব একটা সহজ ঠেকা অথচ দ্রুত লয়ে বাজানো যাবে। তো একদম সিম্পল, গে তা গে ধে তা, গে তা গে ধে তা, গে তা গে ধে তা। এটা প্রথমে একটু স্লো বাজাবেন, গে তা গে ধে তা। এবার আমি কাউন্টিং করে বলছি, দুয়ে কিন্তু বাজাচ্ছি না, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। এটা যখন হাতে এসে যাবে তখন ধীরে ধীরে লয়টাকে বাড়াবেন, স্পিডটাকে বাড়াবেন। আচ্ছা আরেকটু বলি, আমি যে গে দিচ্ছি, গে দিয়ে সাউন্ডটা ধরে থাকছে, তো ধীরে ধীরে মিষ্টি ভাবটা নিয়ে আসতে হবে। গে তা গে ধে তা, এই যে সাউন্ডটা বাজছেই, এটাকে একটু সাউন্ডটাকে কমে দিতে পারলে শুনতে আরও মধুর লাগবে। গে গে, এই যে গে দে হালকা মানে স্লাইড দিচ্ছি এইভাবে, মানে সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি বাজানোর, এখানে স্ট্রোক দেওয়ার পরে হালকা, মানে এরকম দিলে তো ঘে হয়ে গেল, ঘে দেব না, হালকা এরকম, তাহলে শুনতে একটু মধুর লাগবে। তো এটা আবার দ্রুত লয়ে বাজানো যাবে, এটা মিডিয়াম হলো, এবার দ্রুত লয়ে। এইভাবে বাজানো যাবে এই ঠেকাটা। আমি মনে করি যে দাদরা তালের ঠেকা এটা খুব একটা সহজ ঠেকা, তো যারা একেবারে নতুন তারা আমার মতো করে প্র্যাকটিস করুন, দেখবেন কয়েকদিনেই এই ঠেকাটি হাতে চলে এসেছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।